পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে 14 নম্বর ওয়ার্ড এলাকায় রূপনারায়ণ নদীর পাড়ে 16 ফুকার খালে বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে তমলুক থানায় যায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ, উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহটি। মৃতদেহটি স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে না পারায় স্থানীয় বাসিন্দার মনে করেছেন এটা অন্য এলাকা। বেশ কয়েকদিন আগে মৃতদেহটি জলে পড়েছে, তার কারণ অনেকটাই দেহটি ফুলে উঠেছে। তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে আসা তমলুকে 14 নম্বর ওয়ার্ডে 16 ফুকার এলাকায় জুড়ে রয়েছে চাঞ্চল্য। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।